শ্মশানে দাহ সেরে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত তিন, আশঙ্কাজনক এক। নন্দকুমার থানার ঠেকুয়া ছয়ফুকার রোডের কাটাপুকুর এলাকার ঘটনা। পুলিশের সূত্রে জানা গিয়েছে একটি বাইকে চারজন ছিল, কারো মাথায় হেলমেট ছিল না। গতকাল রাত 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বাইকটি প্রবল গতিতে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক একজনকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।